আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি রেসিপিস। আমি নিপা, আজকে আপনাদেরকে করে দেখাবো খুব সহজে ঘরে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই চট জলদি কীভাবে সরিষা ইলিশ তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, এই সরিষা ইলিশ করতে আমার কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ইলিশ মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজ আর মাথা বাদ দিয়ে আমার এখানে 6 টুকরো ইলিশ মাছ হয়েছে। আমি এই 6 টুকরো ইলিশ মাছ দিয়ে আজকে সরিষা ইলিশ করে দেখাবো। সাথে আমার আরও লাগছে সরিষার তেল 1 কাপ, আর লাগছে সরিষা বাটা 1/3 কাপ। এখানে আমি কাঁচামরিচ 3-4টা আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মরিচের গুঁড়া নিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, আর লবণ স্বাদ মতো। পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, আর কাঁচামরিচের স্বাদ মতো। এবার আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হাই হিটে একটু গরম করে নেব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আমি এখন গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। আমার ফ্রাইপ্যানটি গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও এই সরিষা ইলিশে রান্না করতে পারেন, কিন্তু এতে কিন্তু আপনার সরিষা ইলিশে ফ্লেভারটা বা টেস্টটা ভালো আসবে না। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব, বেশি ব্রাউন করব না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেম এই কালারটা যখন চলে আসবে তখন আমরা সরিষা বাটাটা অ্যাড করে দিব। আমি যদি বেরেস্তা করে নিই তাহলে কিন্তু এটার কালারটা ভালো লাগবে না, আর সরিষা ইলিশটা খেতেও ভালো লাগবে না তেমন। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 1-1 করে সব মশলা দিয়ে দেব। আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি খুবই কম দিচ্ছি, যেহেতু সরিষা বাটার সাথে আমি লবণ ইউজ করেছিলাম, এর জন্য আমি লবণটা একটু বুঝে শুনেই দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে, এরকম গ্রেভি চলে আসবে, তখন আমি 1-1 করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখন মাছগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেছে, এখন আমি এই মাছটাকে খুব ভালো করে চারপাশের মশলাগুলো এক জায়গায় করে নিয়ে একেবারে লো হিটে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু আমি পানি দিচ্ছি না, এর জন্য আমাকে লো হিটে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। ফিরে আসলাম আমি 5 মিনিট পর। এবার আমি একটু উল্টে দেব মাছটাকে। মাছটাকে উল্টে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। আমি যে ব্লেন্ডারে জগে সরিষাটা ব্লেন্ড করেছিলাম, আমি সেই জগে 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে ব্লেন্ডারটা ভালো করে ধোয়া দিয়ে আমি সেই পানিটাকে মাছের উপরে দিয়ে দিব। আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখন ভালো করে মশলার সাথে পানিটাকে মিশিয়ে নিয়ে উপরে কিছু ফ্লেভারের জন্য, শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি। এখন যদি আমি কাঁচামরিচ চেরাটা দেই তাহলে কিন্তু কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা সরিষা ইলিশের সাথে খুব ভালো মিশে যাবে, আর সেটার ফ্লেভারের জন্য খুবই খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে পরে 5 মিনিট পরে ফিরে এসে লবণটা একটু চেক করে নেব। এখন আমি 5 মিনিট হয়ে গেছে, আমি এখন লবণটা চেক করে নেব। আমি দেখছি লবণটা হয়েছে কি না। হ্যাঁ, আমার লবণটা একেবারে পারফেক্ট হয়েছে, আমার লবণ লাগবে না। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। হয়ে গেছে আমার 5 মিনিট, দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু সরিষা ইলিশটা একটু গ্রেভি খেতে পছন্দ করি, অনেকে আছেন সরিষা ইলিশটা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসেন, তো সেক্ষেত্রে আপনারা শুকনো ইলিশ মাছটা আর একটু শুকিয়ে নিতে পারেন। আমি এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমার সার্ভ করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।